তাকওয়া বলতে কি বোঝায়, তাকওয়া বৃদ্ধির উপায় কি? তাকওয়ার মূল কথা হচ্ছে আল্লাহকে ভয় করা এবং আল্লাহর নির্দেশগুলো ওহির আলোকে গ্রহণ করা সওয়াবের আশায়। নির্দেশগুলোকে ওহির আলোকে গ্রহণ করা, কার্যে পরিণত করা সওয়াবের আশা। সওয়াবের আশাটা খুব গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন ওহির আলোকে, অর্থাৎ হারামটাকে ওহির আলোকে নেওয়া, নিজের মন মতো হারাম হালাল না করা এবং সেগুলোকে বর্জন করা আল্লাহর আজাবের ভয়ে, এটা হচ্ছে তাকওয়ার মূল কথা। তাকওয়ার উপরে কোরআন সবচেয়ে বড় আলোচনা করেছে, প্রায় একসাথ করলে আয়াতগুলোকে দুই আড়াই পারার সমান হয়ে যাবে, এত বড় আলোচনা করেছে। আশা করি সেগুলো একটু দেখে নেবেন।